بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، اللهم علمنا بما ينفعنا وانفعنا بعلمنا إنك أنت العليم الحكيم. إسلامي bunyadi fikir semua itu yang dipasu dilakukan apa itu yang mustahil untuk dicapai orang orang ini. Kata berbeza orang awalnya tu sila, amadir impos air kata bumi में होने देखो एक ओर से आप वैसी चीज पर बहुत पाओ अच्छा नहीं है कि वो पूरी पूरी कब होगी आप हमारे एक ओर से मूल जी प्रतिपक्ष तो विषय आप इधर एक पूरी चीज देखो आप इधर आपका ईमान है मूल स्पोर्ट ओवर बेगी देखो आप इधर ने दोली भी ठीक हो गए शेड दोली शायद शायद आप इधर दोनों को यूनिक नहीं आ रहा है और इसलिए जब आप इधर नहीं तो मतलब आपने कि आपना वगैरह शायद शंकर ये शुद्धारी नहीं चिंत हो गई है ताले आपना जितने शंकर शादोना ব্যক্ততায় পর্যবসিত হবে আপনি কোনো কিছুই আল্লাহর কাছে দাবিও করতে পারবেন না পাবেন যেহেতু আপনার সম্পর্কই রয়েছে। আজকে আমি যে কথাটা সংক্ষেপে আপনাদের সামনে যেটা বলবো আপনারা জানেন যে এই যে আকীদা এটা আরবি শব্দ আকীদা এর কিন্তু মূল শব্দ হচ্ছে আন দা আমরা আত্ম শব্দের সাথে পরিচিত। আপ বললেই বুঝি আমরা মগ্ন চুক্তি কোথায় কোথায় বলি এর সাথে আমার একটা ব্যবসায়িক চুক্তি ছিল বলিত সাথী বন্ধুগণ যখন বলছিলাম যে আপ শব্দের সাথে আমরা পরিচিত এবং এর মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারছি যে আপনার সাথে আপনার রবের যে সম্পর্ক স্থাপিত হবে সেইগুলো আগে যদি আমরা এক কথায় বলি তাহলে বলবো হৃদয়ের প্রত্যয়িত বিশ্বাসকে আমরা বলবো হৃদয়ের প্রত্যয়িত বিশ্বাস, এটা প্রত্যয়িত বিশ্বাস এই নামটা এক কথায় হৃদয়ের প্রত্যয়িত বিশ্বাস হচ্ছে আকীদা। যখন হৃদয়ের প্রত্যয়িত বিশ্বাসকে আকীদা বলবো তখন আকীদা হবে দুই প্রকার। আকীদা হবে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে শরীক। আকার পেকি আমরা পেকি বলবো বা বলবো গ্রহণযোগ্য বাতিল। এখানে যদি আমরা আরবিতে বলি তাহলে বলবো আল আকীদা العقيدة الصحيحة العقيدة الصحيحة عقيدة بولي تغير بلو العقيدة الباطلة باطلة عقيدة الصحيحة العقيدة باطلة আপনি ধরেন যেহেতু হৃদয়ের অন্তরের বিশ্বাস অন্তরের পড়ার বিশ্বাসের নাম হচ্ছে আকিদা। এখন কারো আকীদা সত্যের ভিত্তি করে হইতে পারে, যেমন একজন মুসলিম বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লা, এই বিশ্বাসের পক্ষে দলিল আছে। তাই তারই বিশ্বাসটাকে বলা হবে আল আকীদা আস সহিহা বা সঠিক আকীদা। উপরন্তু আমরা যদি দেখতে পাবো যেমন নাসারা খ্রিস্টান তাদের আকীদা হচ্ছে তৃতীয়বাদে তারা বিশ্বাস। তারা বলে যে আল্লাহ তিনজন। আল্লাহ কোরআনে বলছে লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্না আল্লাহা সালিসু সালাসা। তারা কাফির হয়ে গেছে, কুফরি করেছে যারা বলে আল্লাহ তিনজন। তাহলে এই বিশ্বাসও আকীদা, তাদের এই বিশ্বাসটাও আকীদা, কিন্তু এই আকীদাটা কি এটা তাদের অন্তরের বিশ্বাস, কিন্তু এই বিশ্বাসের পক্ষে বলিষ্ঠ কোনো প্রমাণ নাই, দলিল নাই। পাপী ও অবান্তর কথার উপরে ভিত্তিশীল বিদায় আমরা আমাদের ব্যাখ্যা করব। বেদিক বাতিল আর আরবি পথ হিসেবে আমরা গ্রহণ করব আল আকীদা আল বাতিলা। তাহলে আমরা পেলাম আকীদাকে প্রধানত দুই ভাগে, একটা হলো আল আকীদা আস সহিহা আর একটা তার বিপরীত আল আকীদা আল বাতিলা। তাহলে দেখি আমরা কি পেয়েছি দুটি, العقيدة الصحيحة العقيدة الباطلة। أتجد أنني تكشف يا العقيدة الصحيحة غير كذا شو تقولون؟ أبغى كي بقول لك جماعة أمرا بيشكرني الله سبحانه وتعالى وعده لا شريك له ودينه غير دليل قرآن حديث إيه أو داير ولا بقول لك إيه عقيدة كذي সঠিক। তার পক্ষে এটাই সংক্ষিপ্ত দলিল। পক্ষান্তরে যদি আপনাকে বলি যে আল আকীদা আল বাতিলা, বাতিল আকীদার একটা উদাহরণ দেন, আপনি কি বলবেন? খ্রিস্টানদের তৃতীয়বাদের বিশ্বাসটা কি বাতিল আকীদা, এটাও তো আকীদা, এটাও আকীদা। এবারে আমরা চলে যাব পরিভাষায় আকীদা কাকে বলে। এখানে আমাদের খেয়াল করতে হবে যে আকীদা বলতে আমরা পারিভাষিকভাবে বলবো এমন কতিপয় প্রামাণ্য কেন দলিল প্রমাণ সহকারে এমন কতিপয় প্রামাণ্য মৌলিক বিশ্বাস যার দ্বারা যার সাহায্যে মহান আল্লাহর সাথে তার সৃষ্টির সুগভীর সম্পর্ক স্থাপিত হয়, এটাই হলো আকীদা। এটাকে বলা হয় ইসলামী আকীদা। এটা হলো কি ইসলামী আকীদা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে এই যে আমরা আলোচনা করব ইসলামী আকীদা নিয়ে, এখন ইসলামী আকীদায় আমরা নিয়ে আসবো আমাদের প্রশ্ন। যেহেতু আমরা বলেছি আকীদাকে দুই ভাগে ভাগ করেছি আস সহিহা আল বাতিলা, একটা সহিহ আর একটা বাতিল। সুতরাং আমরা যে আকীদাকে বলবো ইসলামী আকীদা, তাহলে আমাদের প্রশ্ন ইসলামী আকীদার উৎস কি? ইসলামী আকীদার উৎস কি? ইসলামী আকীদার উৎস আমরা নিয়ে আসবো কোরআন ও সহিহ সুন্নাহ। কোরআন ও সহিহ সুন্নাহ। তাহলে আমরা এখানে পেলাম ইসলামী আকীদার উৎস হচ্ছে আমরা বাহ্যত দেখছি দুটো, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে কি সুন্নাহ। তার সাথে আমরা কিন্তু সঠিক বিশেষণ লাগিয়েছি। কেন লাগিয়েছি? যে সুন্নত নামে অনেক কথাই চালু থাকতে পারে, তাই যেটা সঠিক সেটাই আমরা গ্রহণ করব, কোরআন ও সহিহ সুন্নাহ। এখন প্রশ্ন হচ্ছে কোরআন ও সহিহ সুন্নাহ এটা মূল উৎস হচ্ছে আল্লাহ। মূল উৎস কি? আল্লাহ। যদি আপনাকে বলা হয় যে এমন একটি কথা বলুন যার মাধ্যমে এক কথায় বোঝাতে হবে যে আপনার সঠিক আকীদার উৎস একটি ব্যক্তি, সেটা আমরা তখন বলবো আল ওয়াহী। তখন বলবো কি ওয়াহী। এখন ওয়াহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কোরআন আর একটা হলো সুন্নাহ হাদিস। সেই হিসাবে আমরা দুটো বলবো, কিন্তু এখানে একটি শর্ত। কারণ কোরআন এমন একটি কিতাব যেই কিতাবটা আমি যদি বলি একটা আয়না, के दाड़ाले आपनार चेहराई आयना आपनाके बोझाয় আবার যিনি দাঁড়ান আপনার বিপরীত তাকেও বোঝায়। কোরআন যদি আপনি আপনার আয়না দিয়ে কোরআনকে বিশ্লেষণ করেন হাদিসকে বিশ্লেষণ করেন তাহলে কখনো আপনি এক ও অভিন্ন মতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। আপনার চোখ যেমন আপনার বিবেক যেমন আপনার বুদ্ধি যেমন তেমন আপনি ব্যাখ্যা করবেন। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইহুদিরা বিভক্ত হয়েছে কত দলে, ইহুদিরা বিভক্ত হয়েছে ৭১ দলে আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছে ৭২ দলে। আর আল্লাহ বলেছেন সাতাশতারিকু উম্মতি আলা ৭৭ ফিরকা, আর আমার এই উম্মত বিভক্ত হবে কত দলে, ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে ইল্লা ওয়াহিদা, একজন জান্নাতে যাবে। এই একটি দলের বৈশিষ্ট্য সম্পর্কে রাসূলুল্লাহ বলতে কি বলেছেন, মা আনা আলাইহি আল-ইয়াউম ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবারা যে পথের উপরে যে দলিলের উপরে প্রতিষ্ঠিত সেই পথ যারা মানবে তারাই হবে সেই একক দল যারা থাকে। তাহলে বুঝা গেল কোরআন এবং হাদিসকে যখন আপনি বুঝতে যাবেন তখন আপনার জন্য একটা বাইন্ডিং থাকবে, সেটা হলো সালাফে সালেহীন। আপনি যদি কোরআনকে সালাফে সালেহীনের ব্যাখ্যায় বুঝেন তাহলে আপনি দ্বন্দ্বের মধ্যে থাকবেন। এখানে সালাফ অর্থ হলো যারা অতীত হয়ে গেছেন, পূর্বসূরি। এই পূর্বসূরি বলতে এখানে সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম উদ্দেশ্য। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি আল-ইয়াউম ওয়া আসহাবি, তিনি তার সাহাবীদেরকে যুক্ত করেছেন। তারপর অপর হাদিস তিনি বলেছেন খাইরুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবী ও তাবেঈদের সম্পর্কে উল্লেখ করেছেন। তারা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবাগণ বুঝে নিয়েছেন আর সাহাবাদের কাছ থেকে তাবেঈগণ বুঝে নিয়েছেন, তাদের বুঝটা হবে সত্যের কাছাকাছি নয় বরং সত্য, আর এর পরবর্তীতে মিশ্রণের সম্ভাবনা থাকে। তাই এই আকীদা সংক্রান্ত যত বিভক্তি হয়েছে বিভক্তির অন্যতম কারণ হলো নিজেরা ওদিকে ব্যাখ্যা করা সালাফ সালেহীনের পথ বাদ দিয়ে। আমরা বলবো যে আমাদের আকীদার উৎস হবে বা ইসলাম সঠিক আকীদার উৎস হবে কোরআন ও সঠিক সুন্নাহ, যা সালাফে সালেহীনের সঠিক ব্যাখ্যা অনুযায়ী, সালাফে সালেহীনের সঠিক ব্যাখ্যা অনুযায়ী, যাতে অপব্যাখ্যার কোনো অবকাশ থাকবে না। তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এক কথায় বলেন তো যে ইসলামী আকীদার উৎস কি, এক কথায় বলবে আমরা বলবো ইসলামী আকীদার উৎস ওহী। আর যদি বলি ওহীকে আপনারা প্রধানত দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার প্রশ্ন হলো যে কোরআন ও সুন্নাহকে কিসের আলোকে বুঝবেন? সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী, তাদের ব্যাখ্যা অনুযায়ী। কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথার্থ অনুসরণ করতে পেরেছিলেন, সেই হিসাবে তাদের ব্যাখ্যায় ওদের অবকাশ থাকবে না। পক্ষান্তরে যদি আমরা পরবর্তীতে মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনার আলোকে যদি আমরা কোরআনকে বুঝতে যাই হাদিসকে বুঝতে যাই তাহলে অপব্যাখ্যার সম্ভাবনা আছে। বর্তমান এই বিশ্বে অসংখ্য তাফসীর গ্রন্থ আছে, সেই তাফসীর গ্রন্থগুলি দেখা যায় এমন এমন ব্যক্তি লিখেছেন যারা আদৌ কোরআন হাদিসের গভীর জ্ঞানের সাথে কোনো সম্পর্ক নাই। হয়তো বা কেউ উর্দু পড়েছেন, কেউ ইংলিশ পড়েছেন, কেউ বা নিজে একাধিক উপাত্ত সংগ্রহ করে একটা নতুন আঙ্গিকে এটা ঢেলে সাজিয়েছেন। এটাকে বলা হয় নতুন ধারাবাহিকতা দেওয়া, এটাকে তাফসীর বলা যায় না। আর এই সমস্ত ভুলকে তাফসীরভাবে চালিয়ে দেওয়ার কারণে আজকে কোরআন বুঝতে এবং হাদিস বুঝতে মানুষের সমস্যা হচ্ছে এবং মানুষ ভুল তত্ত্বকেই তাফসীর বলে চালিয়ে দিয়ে সমাজে ভুল আকীদা এবং ভুল আমলের অবস্থান করছে। সম্মানিত, এবার আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের সকলেরই জানা প্রয়োজন। আজকের এই ক্লাসের পরে আর এই ব্যাপারে আমরা পারিভাষিক কোনো কথা নিয়ে আমরা চলে যাব আমাদের মূল পর্বগুলিতে। আমাদের হাতে সময় কম। আকীদা এর কিছু সমার্থক কিছু পরিভাষা আছে, আমরা বলবো সমার্থক পরিভাষা। সমার্থক পরিভাষা আমার সম্বন্ধে জানা দরকার, যে পরিভাষাগুলি আকীদাই বোঝায়, সঠিক আকীদাই বোঝায়। এই পরিভাষা সম্পর্কে একটু ধারণা না থাকলে আমরা একটা আরেকটার সাথে মিশিয়ে দেওয়া দিতে পারি, অথবা আমরা আকীদার মধ্যে শুধু আকীদাকেই ধরবো, শব্দটাকে ধরবো, আর এই পরিভাষাগুলি আকীদার কাছাকাছি বা আকীদার সমার্থক ব্যাপক করে সেটা করবো। সে কারণে আমরা বলবো সেই চলে যাচ্ছি। আমরা এক নম্বরে বলবো তাওহীদ। তাওহীদ আপনারা এগুলি আমার এই নোট যেটা দেবো নোটের মধ্যে সেগুলি পাবেন। হ্যাঁ, তবে কিছু কিছু কথা আপনার নিজেরা লিখে রাখতে হয়তো ব্যাখ্যার ভিতরে কথা আসতে পারে, যেগুলি আপনার জন্য সহায়ক করে। তাওহীদ, আচ্ছা এখন প্রশ্ন হলো তাওহীদ কাকে বলে? সংক্ষেপে আমরা তাওহীদের ক্লাসিফিকেশনে যাব পরবর্তী ক্লাস, কিন্তু আজকে তাওহীদ কাকে বলে? তাওহীদ মানে কি কোনো বস্তুকে একক জানা। আর আমরা যদি বলি যে আমাদের ইসলামী আকীদায় তাওহীদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কর্ম বিষয়ক গুণে, তার জাত ও সিফাতে এবং ইবাদতে একক অদ্বিতীয় জানার নাম হলো তাওহীদ। প্রশ্ন হলো তাওহীদ আকীদার সমার্থক পরিভাষা কেমন? আপনারা জানেন যে আকীদার যে প্রধান প্রধান স্তম্ভ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর সেই প্রসঙ্গটাই আলোচনা হয়েছে তাওহীদ কেন্দ্রে। এজন্য আপনারা দেখবেন কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম সূরা। এই সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরা নাম হয়েছে আপনার ওই কোনো ঘটনাকে কেন্দ্র করে, অথবা ওই সূরার একটি শব্দকে নিয়ে নামকরণ করা হয়েছে। সূরাতুল ইখলাসের নাম করা হয়েছে বিন্দু, এর নাম সূরাতুল ইখলাস। ইখলাস মানে কোনো জিনিসকে পুরো খাঁটি করা। সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাস এই জন্য বলা হয় যে এই সূরায় ডিরেক্ট ও স্বচ্ছ ভাবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে, আর কোনো বিষয় এখানে সংমিশ্রণ করা হয়নি, তাই এটার নাম হলো সূরাতুল ইখলাস। আচ্ছা, আরেকটি কারণ হচ্ছে সূরাতুল ইখলাস কেন? যে এই সূরার প্রতি ঈমান অর্থাৎ খাঁটি তাওহীদের প্রতি ঈমান একজন ব্যক্তিকে খালাস করে দেবে, নাজাত দিয়ে দেবে, মুক্ত করে দেবে বিনা নাম জাহান্নাম থেকে। তাই এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। তুখাল্লিসুল আবদা মিনান নার, কেননা এই সূরা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। এই সূরার প্রতি বিশ্বাস, তাই তাওহীদ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে। সেই হিসাবে এই অর্থে এটার নাম হলো সূরাতুল ইখলাস। আপনারা জানেন কোরআন কারীমের মোট ৭৫ বিষয় হচ্ছে ৩টি। পুরা কোরআনে ৩টি বিষয় আলোচিত হয়েছে। একটা হচ্ছে আকীদা, আর আরেকটা হচ্ছে আহকাম, আর আরেকটা হচ্ছে ইতিহাস। কোরআনের মূল ৭৫ বিষয় এই ৩টি। একটা হচ্ছে আকীদা, আর এটা হচ্ছে আহকাম, কোনটা করণীয় কোনটা বর্জনীয় বিধিবিধান, আর আরেকটা হচ্ছে মানুষ সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কি ইতিহাস। তাদের আপত্তন বিবর্তন সবকিছুর বিবরণ কোরআনের ভিতরে রয়েছে। এইজন্য সূরাতুল ইখলাসে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদার বিষয়টাই প্রাধান্য পাওয়ায় যেন কোরআনের 1/3 এই হিসাবে এটাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। তো এটা হলো তৌহিদ। আমরা বলবো যেহেতু আকীদার মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা এবং তার প্রতি ঈমান আনা। তাই তৌহিদ দ্বারা সেই আকীদাকেই বোঝাবে আর এই প্রধান দিকের প্রতি উল্লেখ করে তৌহিদকে আকীদার একটি পরিভাষা হিসাবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় পরিভাষা হলো আল ঈমান। আল ঈমান আমরা ঈমান যখন বলবো তখন সেটাকে আমরা আকীদা বুঝি। কেন যে ঈমান অর্থ হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস আর ঈমানের বিপরীত হচ্ছে কুফর। ঈমানের বিপরীত হচ্ছে কুফর। ঈমান হচ্ছে নিশ্চিত বিশ্বাস আর কুফর হচ্ছে ওই বিশ্বাসকে ঢেকে ফেলা, ওই বিশ্বাসকে অস্বীকার করা, এর বিপরীত অবস্থান করা, এটাই হচ্ছে কুফর। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল মাইদার 5 নম্বর আয়াতে এই আকীদাকে ঈমান বলেছেন, তাওহীদকে ঈমান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি কুফরি করবে ঈমানের সাথে, তার অর্থ হলো যে ব্যক্তি তাওহীদকে অস্বীকার করবে, যে ব্যক্তি তাওহীদকে অস্বীকার করবে, যে ব্যক্তি ইসলামের মূল আকীদাকে অস্বীকার করবে তার আমল বাতিল হয়ে যাবে, তার আমল বাতিল হয়ে যাবে। তাই এখানে আমরা বলতে পারি আকীদা অপর নাম হলো ঈমান। আকীদার অপর নাম কি? ঈমান। এই পরিভাষা আমাদের জানা প্রয়োজন। এগুলি দলিল হাদিসে আপনারা পাবেন। এরপর আরও কিছু পরিভাষা আমরা নিয়ে আসব। 3 নম্বর আমরা নিয়ে বলবো উসূলুদ্দিন। উসূলুদ্দিন উসূল হচ্ছে মূল ভিত্তি আর দ্বীন হচ্ছে আকীদা ঈমান। উসূলুদ্দিন দ্বীনের আপনার উসূল বা মূল ভিত্তি। এই উসূলুদ্দিন কি দ্বীনের অপর নাম হচ্ছে আরকানুল ইসলাম। অপর নাম হচ্ছে কি? আরকানুল ইসলাম, আরকানুল ঈমান। আমরা বলবো আরকানুল ইসলাম যদি বলি, আরকানুল ঈমান যদি বলি, আকসামুত তাওহীদ যদি বলি, যা কিছু বলবো সবগুলো বিষয়গুলি হলো উসূলুদ্দিনের অন্তর্ভুক্ত। উসূলুদ্দিনের অন্তর্ভুক্ত। তাই আকীদার অপর নাম হলো উসূলুদ্দিন অথবা উসূলুদ্দিয়ানা। দিয়ানাও বলছে। এজন্য আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ইমাম বাগদাদি একটা কিতাব রচনা করেছেন, তার নাম হলো উসূলুদ্দিন। এই কিতাবের ভিতরে তিনি আকীদা নিয়ে আলোচনা করেছেন, অথচ নাম দিয়েছেন উসূলুদ্দিন। কেননা এর ভিতরে ইসলাম সামিল করে, ঈমান সামিল করে, আকীদা সামিল করে, তাওহীদ সামিল করে, সবকিছুই এর ভিতরে সামিল হয়ে অন্তর্ভুক্ত হয়। তাই তিনি এই নাম দিয়েছেন আপনার উসূলুদ্দিন। আপনারা জানেন যে আবুল হাসান আল আশআরী একজন ওই যুগের একজন বিজ্ঞ আলেম ছিলেন। তিনি আল্লাহ সিফাত নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান। প্রথম পড়ে যাওয়ার পরে তিনি আল্লাহ সিফাতকে অস্বীকার করেন। এরপরে এসে তার জীবনে শেষের দিকে ভুল বুঝতে পেরেন, তারপর তিনি সঠিক আকীদার ব্যাখ্যা দিয়ে আরেকটি কিতাব রচনা করেন, যার মাধ্যমে তার গৃহীত যে আশআরী মতবাদ, যে মতবাদ সেটাকে তিনি অস্বীকার করেছেন। যদিও এখন পর্যন্ত তার থেকে নিষ্পত করে আশআরী মতবাদটা চালু আছে। তিনি কিন্তু পরবর্তীতে লিখেছেন একটা কিতাব আল ইবানা আন উসূলিদ দিয়ানা। আল ইবানা আন উসূলিদ দিয়ানা এর মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে সঠিক আকীদা কি হতে পারে এবং আল্লাহর সিফাত সম্পর্কে তার অবস্থানটা কি, সেটা তিনি উল্লেখ করেছেন। আমাদের প্রশ্ন হলো যে বিগত যুগের আলেমরা आकिदा के उसूल उद्दीन बोलेছেন বা উসুল দিয়ানা बोलेছেন তাদের সেই প্রসঙ্গে প্রণীত কিতাব আমাদের জন্য দলিল যে তারা এই বলেছেন। আমরা চার নম্বরে কি আসব, এটা হয়তো আপনারা অনেকে নিতে চাইবেন না, আমি নিয়ে আসবো আস সুন্নাহ। বলবেন সুন্নাত তো আকিদা হয় না, কিন্তু আপনি আকিদার উপর নাম সুন্নাত নিয়ে আসছেন কেন? সুন্নাত শব্দের অর্থ যদি আমরা বলি রীতি নীতি, তাহলে এটার সাথে আকিদার সম্পর্ক কি? আপনারা জানেন যে এক সময়ে এমন অবস্থা হয়েছিল যে মুসলিমরা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একজন হলো শিয়া আর একজন হলো সুন্নি। যারা আলীকে ভক্তি করতে করতে সীমালম্বন করেছিল, এমনকি একজন এসে বলেছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আলী আপনাকে আমি আরশের উপরে রেখেছি অধিভক্তির কারণে, পরে আলী রাদিয়াল্লাহু বলছেন আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া আল্লাহ হারাম করেছেন, তবে তুমি যে কথা বলেছ তোমার এই শাস্তি আগুন ছাড়া হবে না। তাই তিনি আপনার বড় দেখে তেল গরম করে তেলের ভিতরে ফেলে তাকে খুলে শাস্তি দিয়েছিলেন, এটাই শাস্তি যে তুমি আমার সঙ্গে বাড়াবাড়ি করে উঠাই নিয়ে গেছো। আর আমাদের এই বর্তমান বিশ্বের যে সুফি দর্শকদের যারা আছে তাদের সামনে তাদের গরিবরা তাদের ভক্তরা যখন প্রশংসা করে তারা খুশিতে বদবদ হয়ে ওই মানে লুটিয়ে পড়ে, তারা যেন ব্যবহার হয়। যেমন আমরা জানি যে এই ভারতবর্ষের কোনো কোনো আলেমকে এসে তাদের অনুসারীরা বলেছিল যে আমি যখন বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তখন আমার মুখ দিয়ে বেরিয়ে আসে আপনার নাম মুহাম্মদকে বাদ দিয়ে। তখন ওই ভক্ত উচিত ছিল তাকে ঘর থেকে বের করে দেবো, শাস্তি তোমাকে তাড়িয়ে দেবো। তা না করে তিনি বললেন যে তুমি তো তোমার হুজুরকে ভালোবাসো, যাকে ভালোবাসো তাকে আল্লাহ ভালোবাসেন, সেই হিসাবে তারা তোমার মুখ দিয়ে আল্লাহ সেই কথাটা বের করে দিয়েছে। তার অর্থ হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ এই উম্মতের রাসূল। আউযুবিল্লাহি মিন যালিক। শিয়াদের যে আকীদা, এই শিয়াদের আকীদার বিপরীতে সঠিক আকীদার বলা হতো সুন্নাহ। আমরা বুঝাচ্ছি তাই বেদাতীদের গৃহীত আকীদা শিয়াদের গৃহীত আকীদা, এই আকীদার বিপরীতে সুন্নাহ যদি বলা হয় তাহলে তখন আপনারা এটা দ্বারা বলে নেবেন কি সঠিক আকীদা উদ্দেশ্য। যদিও সুন্নাত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে বুঝায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে বুঝায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবাকে কোনো কাজ করেছেন তার সমর্থন করেছেন সেটাকে বুঝায়, সাহাবাদের কোনো কাজ কর্ম সমর্থন সেসব আমল সেগুলিকে সুন্নাহ হিসেবে আখ্যায়িত করা হয়। আর ফিকাহ শাস্ত্রের পরিভাষায় সুন্নাত বলা হয় ওই আমলকে যে আমল করলে নাকি না করলে সেটাকে থেকে বঞ্চিত হবে কিন্তু তাকে শাস্তির কোনো বিধান দেওয়া যাবে না। যেমন আমরা বিভিন্ন সুন্নত আমল বলে আমরা আমল করে থাকি, বিভিন্ন সলাতের সাথে কিছু সুন্নত সলাত আছে, বিভিন্ন আমল এভাবে সুন্নত হিসেবে আমরা জানি। বোঝা গেল যে এটা হলো ফিকাহ শাস্ত্রের পরিভাষা। আবার মুহাদ্দিসিনদের গরিব রাসূলের কথা কর্মসংক্রান্ত হাদিস, অনুরূপ সাহাবাদের কথা কর্ম এগুলিকে আমলকে হাদিস বলা হয়, এইগুলিকে সুন্নত বলা হয়। আবার আকীদার পরিভাষায় শিয়া এবং বেদাতি আকীদাদের বিপরীতে সুন্নাহ বললেই বোঝা হবে এটা হলো কি আল আকীদা সহিহা ও সঠিক আকীদা। তাই আকীদার অপর নাম হলো সুন্নাহ। আপনারা দেখে আশ্চর্য হবেন যে এই ব্যাপারে আমরা দেখতে পাবো ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যাকে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হক আহমদ ইবনে হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি সর্বপ্রথম আপনার সনদ ভিত্তিক হাদিস সংকলন করলেন মুসনাদ, এই মুসনাদের সংকলক মুসনাদ ইমাম আহমদ, তিনি কিন্তু আকীদার উপর একটা কিতাব লিখেছেন আর তার কিতাবের নাম হচ্ছে কিতাবুস সুন্নাহ। কিতাবুস সুন্নাহ তাই বুঝা গেল সুন্নাহটা ওই শিয়া প্রান্ত আকীদার বিপরীতে সঠিক আকীদার কিতাবের সন্নিবেশন করেছেন এবং এর নাম দিয়েছেন কিতাবুস সুন্নাহ। অনুরূপভাবে ইবনু আবি আসিম আরেকটা কিতাব লিখেছেন, তার কিতাবের নাম হলো আস-সুন্নাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবের নাম কিতাবুস সুন্নাহ, আর ইনি শুধু লিখেছেন ইবনু আবি আসিম লিখেছেন আস-সুন্নাহ। তার দ্বারা তারা আকীদাকে বুঝাইছেন। অতএব সুন্নাহ যখন আমরা নিয়ে আসবো আকীদা আকীদার পাশাপাশি তখন বলবো শিয়াদের বিপরীত যে আকীদা সঠিক আকীদা এটাকেই বলা হয়েছে সুন্নাহ। এবার আমরা ৫ নম্বর নিয়ে আসবো। পঞ্চম আমরা বলবো আল্লাহ প্রদত্ত দিন, আল্লাহ প্রদত্ত দিন। এক কথায় যদি বলি যে কোরআন এবং সুন্নাহ, যদি বলি আল্লাহ প্রদত্ত দিন এটার নাম হলো শরীয়ত, যদি বলি কোরআন ও সুন্নাহ এটার নাম হলো শরীয়ত। আর ইসলামে অর্থাৎ কোরআন ও সুন্নাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আকীদা ওয়াল ঈমান, আকীদা ওয়াল ঈমান। তাই এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ শরীয়ত বলে তাহলে ভুল হবে না, তাহলে কি হবে না, ভুল হবে না। আপনার আকীদা নিয়ে অনেক আলেমরা বিগত জামানায় বিতর্ক করেছেন যে আকীদা কি এটা ফিকাহ এর অন্তর্ভুক্ত কিনা, ফিকাহ এর অন্তর্ভুক্ত কিনা। তারা বলতে চেয়েছেন, কেউ বলেছেন না আকীদা আলাদা একটা চ্যাপ্টার, এটা আলাদা একটা বিষয়, আর ফিকাহ আলাদা বিষয়। ফিকাহ হলো দৈনন্দিন করণীয় প্রয়োজনীয় আমল নিয়ে আলোচনা করে, আর আকীদা সিরফ ইমানের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করে। সুতরাং আকীদা এক জিনিস, ফিকাহ আরেক জিনিস। আর এর জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন না, আকীদাই হলো আসল ফিকাহ। এই জন্য তিনি বলছেন যে আল ফিকহুল আকবার, সবচেয়ে বড় ফিকহ হলো আকীদা। তার কারণ হলো আকীদা নিয়ে যদি আকীদাটাই ঠিক যদি না থাকে তাহলে বাকি আর কানার আকাম দেখি লাভ হয়। তাই আকীদাটার জ্ঞানই হচ্ছে সূক্ষ্ম জ্ঞান, আর এটাই হলো আসল জ্ঞান, এটাই হলো ফিকহ। অতএব আমরা বলবো যে শরীয়ত যদি বলি তাহলে আমরা বুঝবো আকীদার পাশাপাশি শরীয়ত নিয়ে আসলে আমরা বলবো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আকীদা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আকীদা। আর দ্বীনের প্রধান মূল বিষয় হচ্ছে ইমান ও আকীদা, তাই একে শরীয়ত বলা যথাযথ বলা যেতে পারে। এর প্রসঙ্গে ইমাম আযুরি প্রণীত আশ-শরিয়া কিতাবখানা থেকে বুঝে যাবে তিনি আশ-শরিয়া একটা কিতাব লিখেছেন, আর এই কিতাবের মধ্যে তিনি আকীদা নিয়ে আলোচনা করেছেন। যদি শরীয়ত দ্বারা শুধুমাত্র সালাত সিয়াম বোঝানো হতো তাহলে এই আশ-শরিয়া কিতাবের ভিতরে ফিকহি মাসায়েল আসতো, আকীদা আসতো না। অতএব আশ-শরিয়া আকীদার অপর পারিভাষিক না। আমরা ৫টি নাম নিয়ে আসলাম, যার মাধ্যমে আমরা একথা প্রমাণ করলাম যে এগুলো আকীদার সাথে সমার্থক পরিভাষা। এখন আমরা নিয়ে আসবো যে কিছু পরিভাষা, যে পরিভাষাগুলিকে আকীদার সাথে আকীদার পরিভাষা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ সেগুলি আকীদার পরিভাষা নয়, অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক পরিভাষা। আমরা নিয়ে আসবো এমন কিছু পরিভাষা যেগুলিকে অপ্রাসঙ্গিক অথচ আমাদের অজানার কারণে, অসাবধানতার কারণে সেগুলিকে আমরা আকীদা হিসেবে চালিয়ে দিতে পারি। তাই আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই পরিভাষা সম্পর্কে জেনে নেব যেগুলি আপনার অপ্রাসঙ্গিক, আকীদার সাথে তার কোনো রিলেশন নেই, সেগুলি আপনার কল্পনা প্রসূত। তাই সেই পরিভাষাগুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে এক নম্বর নিয়ে আসবো ইলমুল কালাম। ইলমুল কালাম, ইলমুল কালাম এটি হচ্ছে মুতাজিলা আশায়রাদের গৃহীত পরিভাষা। এই জন্য আপনারা শুনবেন কালাম শাস্ত্র। এই কালাম শাস্ত্র আপনার এটি হচ্ছে মুতাজিলা এবং আশায়রাদের তাদের প্রাপ্ত যে আকীদা, সেই আকীদার পরিভাষায় তারা, আমরা যে আগে আকীদা বলেছি তার সাথে আরো ৫টি আপনার পরিভাষা নিয়ে আসি। এই পরিভাষায় তাদের যে আকীদা সেই সংজ্ঞায় তারা করে না, তারা নিয়ে আসে ইলমুল কালাম। ইলমুল কালাম এই সংজ্ঞা নিয়ে আসে। আসলে আপনার মুতাজিলা বলেন আর আশআরা বলেন তাদের পরবর্তী কোন মাধ্যমে নিয়ে বর্তমান যেটা আপনার আমাদের দেশে চালু আছে ভারতবর্ষে চালু আছে মাধ্যমে নিয়ে এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে নিয়ে আসবো ইনশাআল্লাহ আলোচনা এবং স্টেপ বাই স্টেপ যতক্ষণ পর্যন্ত এবং তাদের তাদের মূল আকিদার বিষয়গুলি কি কি এবং তাদের ওই নেতা কবে তার মৃত্যু পর্যন্ত এই সম্পর্কে কি কি প্রক্রিয়া আছে সবগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি এই ক্লাসের মাধ্যমে আমরা আপনারা একটা সম্ভব ধারণা পাবেন যে ধারণাটি আসলে অর্জন করতে হলে আপনার রীতিগত ইউনিভার্সিটিতে ক্লাস করতে হবে অন্তত পক্ষে। আমি আপনাদেরকে সহজ করে উপস্থাপনের চেষ্টা করছি সহায়ক হিসাবে। আপনারা সকলে সচেতন শিক্ষিত সমাজ আপনাদেরকে ইঙ্গিতটি যথেষ্ট করে আমি মনে করি। আপনারা জানেন যে মুতাজিলাদের আকীদা এবং আশআরিদের আকীদা, এই আকীদার যদি মূল ভিত্তি কী তাহলে বলব এরা ভারতবর্ষের হিন্দু আর আপনার ইউনান বা গ্রিক দর্শন, এই গ্রিক দর্শন থেকে তারা আপনার এই আকীদাটা নিয়ে এসেছে। সুতরাং ইলমুল কালামের মূল ভিত্তি হচ্ছে হিন্দু ও গ্রিক দর্শন। এটা কিন্তু সংক্ষেপে আমি বলে যাচ্ছি ইলমুল কালামের ভিত্তি হিন্দু ও গ্রিক দর্শন, আর ইসলামী আকীদার মূল ভিত্তি হচ্ছে আল্লাহর ওহী। ইসলামী আকীদার মূল ভিত্তি হচ্ছে আল্লাহর ওহী। আমরা বলতে পারি যে ইলমুল কালামের মূল ভিত্তি কি? হিন্দু ও গ্রিক দর্শন। হিন্দুদের যে দর্শনটা এবং গ্রিক দর্শন, পৌরাণিক এবং গ্রিক দর্শন, এই দর্শনটা হচ্ছে ইলমুল কালামের পুঁজি। সেখান থেকেই ধার করে যে আকীদা তৈরি করা হয়েছে সেই আকীদা হলো ইলমুল কালাম বা কালাম শাস্ত্র। আপনারা পাবেন যে দার্শনিকদের খপ্পরে যেন পড়বেন না। ইলমুল কালাম মনে করে এর খপ্পরে যদি পড়ে যান তাহলে মানে সাত সমুদ্র পাড়িয়ে কোথাও কোনো কিনারা পাবেন না। এমন চুক্তি এবং এমন সব কথা দিয়ে সাজানো আছে যে কি বলা হয় মানে মানুষকে প্রান্তকায় নিপতিত করার জন্য সাজিয়ে বুঝিয়ে কারুকার্য খচিত কথা, যে কথা মার কাছে পড়ে বুদ্ধি বিবেক হারিয়ে দেয়। এই জন্য ইলমুল কালাম থেকে সাহায্য। এবার আমরা বলবো ইসলামী আকীদার ভিত্তি কি? আল্লাহর ওহী। ইসলামী আকীদার ভিত্তি কি? আল্লাহর ওহী। আর ইলমুল কালাম এর আকীদার ভিত্তি কি? হিন্দু ও গ্রিক দর্শন। এবারে আমরা চলে যাব পরবর্তী আরেকটা নাম নিয়ে, দুই নম্বরে আমরা নাম নেব। খুব সহজ নামটা আপনারা জানেন, আল-ফালসাফা, যেটাকে আমরা বলি ফিলোসফি। এটাকে বলি কি আমরা? ফিলোসফি। এই ফালসাফা ফিলোসফির ভিত্তি কি? ফিলোসফির ভিত্তি হল অনুমান। অনুমান বুঝেন তো? ফিলোসফির ভিত্তি হচ্ছে অনুমান। আর তাদের এই অনুমান নির্ভর বক্তব্য, অনুমান নির্ভর যে আকীদা, বিশ্বাস, এই বিশ্বাসটা যাচাই করার যে মানদণ্ড, সেই মানদণ্ড হচ্ছে আকল। এই মানদণ্ডের নাম কি? আকল। আকল মানে কি? জ্ঞান, বিবেক। এখন তারা অনুমান ভিত্তিক যে আপনার তরিকা সাজিয়েছে, অনুমান ভিত্তিক যে দর্শনটা নিয়ে আসছে, এই ফিলোসফি তারা যাচাই করে কিসের মাধ্যমে? আকলের মাধ্যমে। আর ইসলামী আকীদা যাচাই করার যে মানদণ্ড সেটা হলো নকল। সেটা হলো কি? নকল। আপনারা নকল বলতে বাংলা নকল বুঝবেন না। বাংলা নকল যদি বুঝেন তাহলে কি হয়ে যাবে? সাত নকলে আসল খাস্তা হয়ে যাবে, তাই না? এখানে আমরা বলবো দুটি পরিভাষা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে আল আকল, একটা আল নকল। আল আকল আমি লিখেছি ভালো করে, আল সমস্ত তথ্য উপাত্ত তারা সাজাবে সেই তাদের গৃহীত বা অনুসৃত যে নীতিমালা তারা আকীদা বানাবে ফিলোসফিরা। এই ফিলোসফি আকীদা যাচাই করার মানদণ্ড হচ্ছে আকল। যদি আকল যেটাকে গ্রহণ করে, বিবেক যেটাকে গ্রহণ করে সেটাকেই তারা কি বলে? সঠিক মনে করে। বিবেক যেটাকে গ্রহণ করে সেটাকেই তারা কি করে? সঠিক মনে করে। পক্ষান্তরে ইসলামী আকীদায় যাচাই করা মানদণ্ড হচ্ছে আদ-দাখল। নাকলুন অর্থ হচ্ছে নাকল, এখানে অর্থ উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস নাকল কেন বলা হয়েছে? এই কারণে বলা হয় যে আকল 10 জনের 10 রকম হবে, আকল 10 জনের 10 রকম হবে। আর আমরা আকল দিয়ে বিচার করি না, আমাদের বিচার করার মানদণ্ড স্থির করা আছে। বিচার করার মানদণ্ড স্থির করা আছে কোথায়? কোরআনে, কোথায়? সহিহ হাদিসে। আমরা সেখান থেকে শুধু নকল করি, সেখান থেকে আমরা কপি করি, কপি করে দিয়ে আমরা সহজ করে বুঝাই দিই যে এইগুলো আমাদের দলিল। আমরা ডান থেকেও আনি না, বাম থেকেও আনি না, হাওলা পরাদের কোনো সুযোগ আমাদের কাছে নাই। এটা হলো আদ-দাখল। কথা সহজ বুঝাচ্ছে কিনা? এটা কিন্তু পারিভাষিক সংজ্ঞা আছে, আমি আপনাদের পারিভাষিক সংজ্ঞায় যাই দিই। পারিভাষিক সংজ্ঞায় গেলে বিষয়টা হয়ে যাবে একটু একটু হার্ড হয়ে গেল। সহজ করে বোঝালাম আকল হলো বিবেক দিয়ে তারা মানে যাচাই বাছাই করে বিবেক গ্রাহ্য হইলে গ্রহণ করে, আর বিবেক গ্রাহ্য না হইলে তারা গ্রহণ করে না। কিন্তু আমাদের বিবেক গ্রহণ করুক কারণ আকল আমরা বুঝি আর না বুঝি, আমরা কিন্তু নাকলের কাছে অর্থাৎ দলিলের কাছে সারেন্ডার। দলিল পাইলে আমরা তা মাথা পেতে মেনে নিই। এটা হলো ইসলামী আকীদা। এই জন্য ইসলামী আকীদা হলো দলিল যাচাই করার মাধ্যম হলো দলিল, আর ফিলোসফি দিয়ে যাচাই করার মাধ্যম হলো কি? আকল বা বিবেক। এখন আমরা দেখতে পাই এই যুগে অনেক লোক এরকম আছে যারা আপনার ওই গ্রিক দর্শনের খপ্পরে পড়ে, ইলমুল কালামের খপ্পরে পড়ে বা ফিলোসফির খপ্পরে পড়ে। তারা নিজেরা কিন্তু বিবেককে এগিয়ে দিয়েছে দলিলের, দলিলকে অগ্রাধিকার দেয় নাই। এই জন্য দেখবেন আপনারা এই বাংলায় অনুদিত বিভিন্ন গ্রন্থ আছে, তাফসীর গ্রন্থ আছে, সেখানেও আপনারা পাবেন যে বুখারীর মতো বিশুদ্ধ হাদিসের দলিল দ্বারা প্রমাণিত বক্তব্যকে যুক্তি দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তোমার স্বাভাবিক বিবেক বলে যে বিচার হওয়ার আগে তার শাস্তি দেওয়া অমানবিক, বিবেক এটাকে অ্যাকসেপ্ট করে না। বিচারের আগে শাস্তি দেওয়া অবিবেচ্য। আর কিয়ামতের আগে বিচার করবেন, বিচার না করে তিনি কবরের জিন্দেগিতে আযাব দেবেন, এটা তো আপনার অবিবেচ্য। যদিও বুখারীর মতো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়, আকল যেহেতু মানে না তাই আমরা কবরের আযাবকে বিশ্বাস করি না। এই বক্তব্য যদি কোনো মুসলিম দেয় তাহলে কি সে আর মুসলিম থাকবে? বলেন, মুসলিম থাকবে? আকীদা কি রকম ব্যাপার? এই বক্তব্য কেন আসছে? ওই নকলের উপরে আকলকে অগ্রাধিকার, দলিলের উপরে আকলকে অগ্রাধিকার দেওয়ার কারণে তারা কি করছে? আকল মানে নাই, বিবেক মানে নাই, তার বুদ্ধি এটাকে মেনে নিতে পারে না, তাই দলিল থাকা সত্ত্বেও সেটাকে অস্বীকার করেছে। আর মনে রাখবেন যে এইটা এই অস্বীকার আখিরাতের প্রতি ঈমানকে অস্বীকারের অন্তর্ভুক্ত। আর আখিরাতের প্রতি ঈমান, ঈমান হলো ঈমানের ৬ রুকুনের অন্যতম একটা রকম, যে রুকুনকে অস্বীকার করলে কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না, মুমিন থাকতে পারে না। এইরকম পুরোপুরি দৃষ্টান্ত আপনাদের সামনে দেওয়া যাবে। আপনারা জানেন যে একেবারে বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়েছে যে ইমাম মাহদির আগমন সম্পর্কে যে হাদিসগুলি আসছে, অথচ একজন এই ভারতবর্ষের একজন লেখক লিখতে গিয়ে লিখেছেন যে যুগ যুগ পেরিয়ে গেল আজও আপনার মাহদির আগমন পাইনি, আজও সেই দাজ্জালের আগমন পাইনি। দাজ্জালের বিবরণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে বলা হয়েছে দাজ্জালের এতদিন পার হয়ে গেল আজও যেহেতু দাজ্জাল আসে নাই, মুহাম্মদ আসে নাই, তাহলে সেগুলি মুহাম্মদের বানানো কথা বই আর কিছু নয়। তাহলে দেখা গেল যে আপনার विवेक एटाके मेने निच्छे ना ताई आपनी दलिल थाका सत्त्वेও আপনি অস্বীকার করছেন উপরন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এটা কল্পিত বাণী বলে চালিয়ে দিয়েছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ দ্বীনের ব্যাপারে কোনো কল্পিত কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পিত কথা বলেন ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মুহাম্মদ তৌহি ছাড়া কোনো কথা বলেন না সুতরাং এই বক্তব্যটি যারা দিচ্ছেন তারা এই মানে গ্রিক দর্শন ইলমুল কালাম আর ফিলোসফি सहज सूफी क्या बना तो इम्पोर्टेंट एक विषय तक अपनारा देखें যে বাংলা অনুদিত মাআরিফুল কুরআন এর ভিতরে ইলমুত তাসাউফ শিক্ষা আবশ্যক ফরজ এবং ইলমুত তাসাউফের দলিল কুরআন থেকে নিয়ে মানুষকে পীরের মুরিদ হওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে মানুষ সাধারণ মানুষ এই কিতাবখানাকে এটা তাফসীর মনে করে তারা কিন্তু সেটাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখছে অথচ কোরআনের তাফসীরের কোরআনের নামে অপব্যাখ্যা করে সেখানে ইলমুত তাসাউফ ঢুকিয়ে দেওয়া হয়েছে ইলমুত তাসাউফটা আপনার এমন একটি বিদ্যা যা ভিত্তি হচ্ছে তাদের উসুল হচ্ছে আল মুকাশাফা আল মুকা আল্লাহর ইবাদত করতে করতে গিয়ে তারা এমন একটি স্তরে গিয়ে পৌঁছে যায় যখন তারা স্বয়ং আল্লাহ হয়ে যাবে তাদের চোখগুলি মানে সরাসরি আল্লাহর চোখ হয়ে যায় এই জন্য সুফি দর্শন বলছে সুফি দর্শনের কথাগুলি আপনারা পাবেন আমার একটা বই আছে অনুবাদ করা কোরআন সুন্দর মাপদণ্ডের সুফিবাদ এই বইটা যদি আপনারা পড়েন তাহলে তার মধ্যে জানতে পারবেন সুফিদের এই বক্তব্যগুলি এক সুফি একজন এক সুফিকে একজন লোক জিজ্ঞেস করছে যে তুমি কি আল্লাহকে দেখেছ তখন সে বলছে যে আল্লাহকে দেখবো কেন তুমি কি ওই সুফি গুরু অমুককে দেখো না তখন সে বলছে যে শোনো এই লোকটাকে একবার দেখা ১০০ বার আল্লাহকে দেখার চেয়ে ভালো যদিও আল্লাহকে দুনিয়ার চোখ কেউ দেখতে পারবে না আল্লাহ বলছে লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া লতিফুল খবীর আল্লাহকে দুনিয়ার চক্ষু দেখতে পারবে না অথচ তারা বলতেছে এই কথা বলার পরে বলছে না উনি আল্লাহর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কে তাদের সুফি গুরু এরকম আরো অবান্তর কথা আছে সেগুলি আমি এখানে বলবো না ওই কিতাবটা পড়লে আপনারা সেখানে পাবেন তাদের যে মুকাশাফা থিওরিটা এটা হচ্ছে আপনার অন্তর্দৃষ্টি যেটাকে বলা হয় আপনার আমরা একটা হাদিস সহিহ না গায়রে সহিহ মানা যাবে কি যাবে না এটা যাচাই বাছাই করার জন্য আমাদের উসুল আছে নীতি আছে আমরা এই বর্ণনাকারীকে দেখি প্রত্যেক বর্ণনাকারী জীবনী আমরা যাচাই বাছাই করি তারপর সেখানে নিয়ে আমরা এই শব্দগুলি দেখব কোরআনের বিপরীত শব্দ পড়ছে কিনা সব মিলে একটা হাদিসকে সহিহ গ্রহণ করা যাবে কি যাবে না এটা যাচাই করব এটা আমাদের নীতি ইলমুত তাসাউফ বা সুফি দর্শনের কাছে একটা হাদিস গ্রহণযোগ্য হওয়া না হওয়ার বিচারের মানদণ্ড হচ্ছে তাদের অন্তর্দৃষ্টি। আপনি বুখারীর হাদিস বলেন আর সহিহ মুসলিমের হাদিস বলেন আর যাই বলেন না কেন, তাদের কাছে আপনার এই হাদিসটা গ্রহণ করা না করার মানদণ্ড হচ্ছে অন্তর্দৃষ্টি। তারা বলে থাকেন যে তারা স্বয়ং স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে নেন। তাদের বক্তব্য হলো তাদের অন্তর্দৃষ্টি দিয়ে তার রাসূলের সাথে সাক্ষাৎ করেন এবং জিজ্ঞাসা করেন যে এটা আপনি বলেছেন কিনা। এইভাবে রাসূল থেকে জিজ্ঞাসা করে জেনে নিয়ে তারা কি করেন, আপনার হাদিসটা গ্রহণ করা যাবে কি যাবে না এই ফয়সালা দান করেন। কত বড় অবান্তর কথা, কত বড় অসংলগ্ন কথা। এটা হচ্ছে ইলমুত তাসাউফের বক্তব্য। আর তাদের এই বক্তব্যটা হচ্ছে যে ইলমুত তাসাউফ এটা দলিল করে পাওয়া যাবে না, এজন্য তারা অন্তর্দৃষ্টি। আর অন্তর্দৃষ্টি লাভের জন্য তারা কি করতে হবে, আত্মার সাথে আত্মার মিলনের মধ্য দিয়ে পরমাত্মার সন্ধান লাভ করা। এই দর্শনটা হচ্ছে আপনার পীরদের দর্শন। আত্মার সাথে আত্মার মিলনের মাধ্যমে পরমাত্মার সন্ধান লাভ করা যায়। সেই আত্মার সাথে আত্মা না মিলাইলে পরমাত্মার সন্ধান লাভ করা যায় না। কাজেই আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে আপনি একজন গুরুকে ধরবেন, আর গুরুর আত্মার সাথে যদি আপনি মিশে যেতে পারেন, গুরু যাবতীয় তাই যদি করেন, হারামকে হারাম, হারামকে হারাম, বৈধ অবৈধ যা কিছু হয় সবটাই যদি আপনি মেনে নেন, তাহলে আত্মার সাথে আপনার গুরুর আত্মার সাথে মিশে গেলেন। আর গুরুর আত্মার সাথে মিললেই গুরুর আত্মা দিয়ে আপনি আসল গুরু আল্লাহর আত্মাকে দেখতে পাবেন, তাই আত্মার সাথে মিশে যাবে। সুতরাং এই হলো ইলমুত তাসাউফের বক্তব্য। আর যার ফলশ্রুতিতে বাংলাদেশের নয় ভারতবর্ষের আপনার আলেম উলামারা, অধিকাংশ আলেম উলামারা আপনার এই ইলমুত তাসাউফের দোহাই দিয়ে, সুফিবাদের দোহাই দিয়ে তারা নিজেরা মুরিদ বানাচ্ছেন এবং অবৈধ কাজ করছেন। শুনে রাখেন, আমি আপনাদেরকে একটা কথা বলছি যে একটা নীতি আছে যে মুকদ্দমাতুল হারামে হারাম, যার শুরুটা হারাম তার পুরোটা হারাম, যার শুরুটা হারাম তার পুরোটা হারাম। এখন আমরা নিজেরা বলবো যে আমরা কোরআন এবং হাদিস পড়ছি এবং কোরআন হাদিসের চর্চা করছি। আমরা নিজেদের নামের পিছনে লাগবো মুফতি, নামের পিছনে লাগবো, নামের আগে আগে শাইখুল হাদিস, হ্যাঁ শেখ অমুক পুরী, এরকম আমরা অনেকটা লাগাই না, অনেক উপাধি আমাদের আছে। অথচ আমরা কিন্তু মানুষ একটা মরা কবরে সেখানে মানুষ যে আপনার মানত করছে আর টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে বেতন দিচ্ছি, সেই টাকা দিয়ে খাচ্ছি, খাওয়াচ্ছি, আর আমরা মুফতি। মানে যতক্ষণ আড্ডায় বসে হারাম টাকা দিয়ে আমরা নিজেরা মাদ্রাসা চালাচ্ছি, আর এর মাধ্যমে আমরা আলেম তৈরি করতেছি। অর্থাৎ এর মাধ্যমে আমরা সকলেই এই তাসাউফের গোলাম বানাচ্ছি, আর প্রত্যেকটাই হচ্ছে আপনার ওই পীরবাদী। সুতরাং হারামের থেকে কোনোদিন আরামের আশা করা যায় না, না হক থেকে কোনোদিন হকের আশা করা যায় না। কাজে এই কারণে এই বিদ্যাটি সবচেয়ে বেশি সস্তা বিদ্যা। আপনার ধরেন অমুক পুরী, এই পুরী সেই পুরী করে কত নাম হয়ে গেল শেখদের, আর তাদের কত ভক্ত অনুরক্ত হয়ে কেন তারা নিজেরা সব কিছু বৈধ করে নেন। কেননা বৈধ করে নেন এই কারণেই তারা মনে করে থাকেন যে এটা ইলমুত তাসাউফ, আর এটা সিনা বসিনা আসবে, এটা কোরআন হাদিসের দলিল দিয়ে পাওয়া যাবে না। কাজে পেতে গেলে আপনাকে সিনা বসিনা যেতে হবে।